এখনো অধরা শেখ শাহজাহান সন্দেশখালী কাণ্ডে 7 দিন পর ধৃত 2। ভিডিও ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করল পুলিশ, এমনটাই জানা গিয়েছে। সন্দেশখালী ঘটনায় 7 দিনের মাথায় নড়েচড়ে বসল রাজ্য পুলিশ। সন্দেশখালীতে ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করল ন্যাজাট থানার পুলিশ। ঘটনার 7 দিনের মাথায় চারিদিক থেকে চাপের মুখে পড়ে তাদের গ্রেপ্তার করতে বাধ্য হয় বলে বিরোধীদের দাবি। ধৃতেরা মেহবুব মোল্লা ও সুকমল সর্দার। পুলিশ সূত্রে খবর, ঘটনার ভিডিও ফুটেজে তাদের ইডি আধিকারিকদের ওপর হামলা চালাতে দেখা গিয়েছে। তবে এখনও খোঁজ পাওয়া যায়নি ওই ঘটনার মূল অভিযুক্ত শেখ শাহজাহানের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার সন্দেশখালীতে ইডির আধিকারিকদের ওপর হামলার পর ইডির দায়ের করা এফআইআরের তদন্তে নেমে পুলিশ জানতে পারে ওই ঘটনায় যুক্ত শাহজাহান শেখের 2 অনুগামী মেহবুব মোল্লা ও সুকমল সর্দার। এরপর সূত্র মারফত তাদের সন্ধান শুরু করেন পুলিশ আধিকারিকেরা। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে ন্যাজাট থানা এলাকার মাছের ভেড়ি পাহারা দেওয়ার একটি ঘর থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। তদন্তকারীরা জানাচ্ছেন, ঘটনার পর থেকে শাহজাহানের মতো গা ঢাকা দিয়েছিল তারাও। ঘটনার 7 দিন পরেও মূল অভিযুক্ত শেখ শাহজাহান গ্রেপ্তার না হওয়ায় প্রশ্ন উঠেছে পুলিশের তৎপরতা নিয়ে। সূত্রের খবর, শেখ শাহজাহান সন্দেশখালী এলাকাতেই রয়েছে, তবে কেন তাকে গ্রেপ্তার করা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছেন বিরোধীরা। গত শুক্রবার সকালে সন্দেশখালীতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে যায় ইডির আধিকারিকেরা। অনেক ডাকাডাকিতেও কেউ সাড়া না দেওয়ায় বাড়ির তালা ভাঙার চেষ্টা শুরু করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। তখনই বিভিন্ন জায়গা থেকে বহু বাসিন্দা কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও ইডি আধিকারিকদের ওপর হামলা চালায়। হামলায় 3 ইডি আধিকারিকের মাথা ফাটে। এরপর গাড়িতে করে এলাকা ছাড়ার চেষ্টা করেন ইডির আধিকারিকেরা। অভিযোগ, গাড়ি থামিয়ে ফের মারধর করা হয় তাদের, ভাঙচুর করা হয় তাদের গাড়ি। প্রাণ বাঁচাতে অটোরিকশায় করে এলাকা ছাড়েন তারা। এরপর এলাকার বিভিন্ন রাস্তায় গাছের গুড়ি ফেলে অবরোধ শুরু হয়। সন্দেশখালী কাণ্ডের পর ব্যাপক অস্বস্তিতে পড়েছে সরকার। ঘটনার পর সপ্তাহ ঘুরলেও শাহজাহান কেন গ্রেপ্তার হয়নি তা জানতে বৃহস্পতিবার বিকালে রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকা ও স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তীকে তলব করেন রাজ্যপাল। এদিকে শাহজাহানের গ্রেপ্তারির দাবিতে বৃহস্পতিবার বিজেপির ন্যাজাট থানা অভিযানে ধুন্ধুমার বেঁধে যায়। এই ঘটনায় রাজ্য রাজনীতিতে আলোড়ন পড়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।